হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল চিরো। তোমরা আগের রিউবিক্স কিউব সলভের ভিডিওটিতে প্রচুর ভালোবাসা দিয়েছো, তাই প্রত্যেকটি ভিউয়ারকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই। তোমাদের কমেন্ট পড়ে আমি ঠিক বুঝতে পারলাম যে তোমাদের বুঝতে এটা অনেকটাই অসুবিধা হচ্ছে। তো যারা একদমই কিছু বোঝো না, তাদের জন্য আমি স্পেশালি একদম বিগিনার লেভেলেই ভিডিওটা করছি। তো এখানে তিনটে লেয়ারের মাধ্যমে সলভ করতে হয়। প্রথমে একটা লেয়ার, তারপরে সেকেন্ড লেয়ার, তারপরে থার্ড লেয়ার। আমি তিনটে আলাদা ভিডিও তৈরি করে দিচ্ছি, যার যে লেয়ারে অসুবিধা হবে সে সেই ভিডিওটা দেখে নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। প্রথমে বুঝে নিই একটা কালার কী করে সলভ করব। ধরো কোন কালারটা নেবো, সবুজ কালারটা নেওয়া যাক। ঠিক আছে, সবুজ কালারটা আমি সলভ করব। সবার প্রথমে সলভ করতে গেলে কয়েকটা বেসিক জিনিস বলে দিই। তিন রকমের পিস আছে, একটা হচ্ছে গিয়ে সেন্টার পিস, এগুলো কখনো চেঞ্জ হয় না, পজিশন চেঞ্জ হয় না। দেখো এখানে ঘোরাচ্ছি, এই পজিশনটা কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না, কিংবা এদিকে ঘোরাচ্ছি, এই পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা কিংবা এটা, এই ছটা পিস জায়গায় থাকে, জায়গায় বসে জাস্ট ঘোরে। আর দুটো কালারের এই পিসগুলো, দু রকমের কালার থাকে, আর তিনটে কালারের পিস আছে। ঠিক আছে, তো এবার একটা কালার সলভ করে দেখা যাক। সবুজটা প্রথমে আমি কোনগুলো সলভ করব, প্রথমে আমি সবসময় ট্রাই করব এই চারটে সলভ করার। ওকে, এইখানে একটা পিস আনতে গেলে আমার যে কোনো এদিকে থাকতে হবে অথবা এদিকে থাকতে হবে, কারণ এটাকে আমি এইভাবে এইভাবে ঘোরাতে পারব। তাহলে আমি কী করবো, দেখো এখানে একটা পিস আছে, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, একটা হয়ে গেল। এবার আর কোথায় আছে, দেখো এই এখানে একটা আছে, এটাকে আমি এভাবে ঘুরিয়ে দিলাম, দেখো আরেকটা পিস হয়ে গেলো। এগুলো কী হলো দেখার দরকার নেই, আমার শুধু প্লাস প্রথমে কমপ্লিট করতে হবে। তারপরে এইখানে একটা মিডিল পিস আছে, কিন্তু এখানে থাকলে আমি কিন্তু সলভ করতে পারবো না, এটা এখানে আনতে পারবো না, এটা এখানেও আনতে পারবো না, আমার এরকম পজিশনে থাকতে হবে। তাহলে এটাকে আমি ঘুরিয়ে দিই, তাহলে দেখো আমি মিডিল লেয়ারে চলে এসছে। ঠিক আছে, তো এবার এই পিসটাকে আমি কোথায় আনতে পারবো, এই পিসটা এখানে আনতে পারবো, এখানে তো আছে, তো এখানে দরকার নেই, তো এটাকে আমি সরিয়ে দেবো। দেখো এখানে সরিয়ে দিলাম, দেখো এবার দেখো এই পিসটাকে আমি এখানে নিয়ে আসতে পারবো। ওকে, তো এই পিসটাকে আমি এখানে কিভাবে নিয়ে আসবো, এই দেখো মিডিলের পিসটা চলে এসছে, দেখো তিনটে পিস হয়ে গেছে। ওকে, আর একটা মিডিলের পিস কোথায় আছে দেখিনি, এই যেখানে আছে, এটা তো সিম্পল, এটা ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে মিডিল পিসটা আনতে হলে আমার সবসময় ট্রাই করতে হবে এই পজিশনে কিংবা এই পজিশনে থাকতে হবে, তাহলে আমার ইজিলি আনতে পারবো। এবার নেক্সট কর্নার পিস, কর্নার পিস করতে গেলে কর্নারের কোনো পিস আনতে গেলে সবসময় ট্রাই করবে এরকম পজিশনে থাকতে হবে, তাহলে আমি আনতে পারবো না, হলে আমি আনতে পারবো না। দেখো এই পজিশনে আছে, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে দেখো চলে আসলো। এবার প্রবলেমটা কী হচ্ছে, যখন আমি এটাকে নিয়ে আসছি এখানে, তখন এটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি কী করতে পারি, এটাকে নিয়ে আসলাম, এটাকে সরিয়ে দিলাম যাতে নষ্ট না হয়। এবার দেখো সরানোর সময় এদিকে সরাবে না, তাহলে দেখো এটা যখন ঘোরাচ্ছি আবার জায়গায় নিয়ে আসি মিডিল পিসটা, তখন ওটা নিচেটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা সবসময় এদিকে সরিয়ে দেবে, উল্টো দিকে সরিয়ে দিলে এবার মিডিল পিসটা নিয়ে আসলাম, এগুলো নষ্ট হলে তো কোনো অসুবিধা নেই। এবার দেখো এটা আবার জায়গায় চলে আসলো, দেখো কর্নার চলে আসছে। এবার এইখানে দেখো একটা কর্নার পিস আছে, তো এটা আমি কোন পজিশনে নিয়ে আসবো, দেখো এটা তো ঠিক আছে, এটা তো আর দরকার নেই, এটা তো হয়ে গেছে, এখানে দরকার। তো এখানে দরকার হলে আমার এখানে নিয়ে আসতে হবে, তাহলে আমার এখানে হবে। তো এখানে নিয়ে আসতে গেলে আমি এটা সরিয়ে নিয়ে আসবো, নিয়ে আসলাম, দেখো এই পজিশনে চলে এসছে। এবার আমি সেম পদ্ধতিতে এখানে নিয়ে আসলাম, এটাকে সরিয়ে দিলাম, আবার মিডিল পিসটা নিয়ে আসলাম, আবার জায়গায় নিয়ে আসলাম। বুঝতে না পারলে বারবার রিমাইন্ড করে দেখবে, ক্লিয়ারলি বুঝতে পারবে। এবার আবার কোথায় আছে, দেখো এখানে আছে, এবার দেখো এখানে আছে, তো তো আমাকে এদিকে ঘোরাতে হবে, নিচে এভাবে ঘোরালে তো আসবে না, তো আমি এদিকে ঘোরালাম। ওকে, চলে আসলো, এটাকে সরিয়ে দিলাম, এবার আবার জায়গাটা জায়গায় নিয়ে আসলাম, দেখো চলে এসছে। এইবার প্রবলেম হচ্ছে, আমার এরকম পজিশনে থাকলে তো আমি সলভ করতে পারবো, এখানে থাকলে কী করে সলভ করবো। তো আমার প্রথমে এটাকে এই পজিশনে নিয়ে আসতে হবে, এই পজিশনে না নিয়ে আসলে আমি এখানে এই পিসটা আনতে পারবো না। তো এই পিসটাকে যদি এই পজিশনে নিয়ে আসতে হয়, তাহলে এটাকে সরাতে হবে। কী করে সরাবো, অনেক প্রসেস আছে, তো আমি এটাকে সরিয়ে দিতে পারি, হবে দিলাম, তো দেখো এটাকে আমি এদিকে সরিয়ে দিলাম। ওকে, সরিয়ে দিলাম, এবার দেখো এখানে নিয়ে আসলাম, দেখো এটা দেখো এই পজিশনে চলে এসছে। এবার আমার যেটা দরকার, যেটা দরকার সেখানে আমি নিয়ে আসব, দেখো নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি, বুঝতে পারলে? যদি বুঝতে না পারো আবার রিওয়াইন্ড করে দেখো, তাহলে বুঝতে পারবে। এবার এটাকে আমি এখানে নিয়ে আসব, এটা সরিয়ে দেবো, এটা আবার নিয়ে আসলাম, এটা হয়ে গেল একটা কালার। এটা হচ্ছে বেসিক প্রসেস। এবার এই প্রসেসে করলে তোমার সলভ হবে না, কারণ দেখো এখানে প্রবলেমটা দেখো কী হচ্ছে, দেখো ম্যাচিং করেছে, ম্যাচিং করেনি, কোনো কালার ম্যাচিং করেনি, তাহলে এই লেয়ারটা হয়নি, কিন্তু একটা সাইড হয়েছে, কিন্তু এই লেয়ারটাই কমপ্লিট হয়নি। তাহলে এবার প্রসেসটা কী হতে পারে, এইবার হচ্ছে প্রসেসটা বুঝতে হবে। দেখো এখানে প্রবলেমটা কোথায়, সবুজ আর লাল, সবার আগে পিসগুলো বুঝতে হবে, সবুজ আর লাল, তার মানে এখানে কোন পিসটা বসবে, এখানে এমন একটা পিস বসবে যেখানে সবুজ একদিকে থাকবে, একদিকে লাল থাকবে, এরকম কোথায় আছে, দেখো এটা, এটা
এটা এখানে বসার কথা ছিল, তাহলে তুমি হয়তো ভাবছো যে এরকম ঘুরিয়ে দিই, তাহলে এটা তো হয়ে গেল। আচ্ছা এটা হয়ে গেল, বাকিগুলো? এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না, এখানে হলুদ দরকার। আমি যদি আবার হলুদটাকে এখানে নিয়ে আসি, এই ধরো হলুদটাকে আমি আবার এখানে নিয়ে আসি, দেখো এটা ম্যাচিং করে গেছে, আবার অন্যগুলো নষ্ট হয়ে গেছে। তো এই প্রসেসে করলে এটা সবথেকে বড় প্রবলেম। কর্নার দেখে নিই, তো এই কর্নারে কী কালার থাকা উচিত? এই কর্নার একদম পারফেক্ট কালারই আছে, দেখো সবুজ, লাল এবং সাদা। দেখো এদিকে সবুজ আছে, এদিকে লাল আছে, এদিকে সাদা আছে, এটা ম্যাচিং করে গেছে। এটা কি ম্যাচিং করেছে? এটা করেনি। দেখো এই দেখো কমলা সবুজ তো ম্যাচ করেই যাবে, এখানে হলুদ, এখানে হলুদ হওয়ার কথা নেই, এখানে লাল হওয়ার কথা। তো এমন একটা পিস এখানে থাকা দরকার যেটা হচ্ছে কি একদিকে লাল, একদিকে হলুদ এবং একদিকে সবুজ। এরকম পিস কোথায় আছে? এই দেখো এই পিসটা, এই পিসটা দেখো হলুদ, লাল এবং সবুজ। দেখো এখানে যদি আমি এটা নিয়ে আসি, দেখো এটা ম্যাচিং করে যাচ্ছে। এই দেখো লালের সাথে ম্যাচ করেছে, হলুদের সাথে ম্যাচ করেছে, সবুজের সাথে করেছে। এর ফলে আবার কী হচ্ছে, অন্য পিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এইবার সলভ করার আসল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আমি পুরোটা জানবেল করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি সবুজটাই ম্যাচ করব। তো এবার সবুজটার এই সাইডে কী আছে? কমলা। তার মানে এখানে এমনই একটা মিডিল পিস দরকার যেটার সাইডে নাকি কমলা আছে। তো এবার এটা খুঁজতে হবে, খুঁজতে হবে। তো এই এটা আছে, এটাকে আমার কোথায় আনতে হবে? এটাকে আমার আনতে হবে এইখানে, সবথেকে বড় প্রবলেম। তাই জন্য আমরা কি করব, উল্টো দিকে প্লাস করব। মানে এটা সবুজ, সবুজের উল্টো দিকে কী আছে? নীল। এখানে আমি চারটে সবুজ নিয়ে আসবো। দেখো উল্টো দিকে যা হয় হোক কোনো অসুবিধা নেই, চারটে সবুজ নিয়ে আসবো, দেখার দরকার নেই। কালার নিয়ে আসি প্রথমে, এটা তো জানো কী করে চারটে কালার নিয়ে আসতে হয়। আমি নিয়ে আসি, দেখো চারটে কালার নিয়ে আসি। এবার আমি যখন এটাকে যখন এখানে নিয়ে আসবো, 180 ডিগ্রি টার্ন করলেই তো এখানে চলে আসবো, কোনো অসুবিধা নেই। এবার আমি যখন টার্ন করবো উল্টো দিকে করলে কী সুবিধা, আমি কালার ম্যাচ করবো। দেখো এই সাইডে সবুজের সাথে হলুদ আছে, দেখি হলুদ কোথায় আছে, এই দেখো হলুদ আছে, ম্যাচ করলাম, আমি সিম্পল ঘুরিয়ে দিলাম। দেখো এখানে যখন আসলো এটার সাথে ম্যাচিং করে গেছে, ওকে এখানে পুরো ক্লিয়ারলি ম্যাচিং করে গেছে, আমার কোনো হেডেক নেওয়ারই দরকার নেই কোনটা কোথায় বসবে। আবার এখানে আসলাম, দেখো এটা কমলা আছে, এটা লাল আছে, কালারটা হয়তো বুঝতে পারছো না ক্যামেরায়, কমলা কোথায় আছে দেখি, এই যে কমলায় ম্যাচ করলাম, সিম্পল ঘুরিয়ে দিলাম। দেখো এখান থেকে ম্যাচ করলে ওপারে পাঠিয়ে দিলে কী হচ্ছে, আমার অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাচ্ছে। দেখো এটা এবং এটা পুরো সেট আপ। আবার চলে যাই, এই সাইডে লাল আছে, লাল কোথায় আছে দেখি, এই দেখো লাল আছে। তো এখানে লাল ম্যাচ করে গেছে, এবার আমি সিম্পল ঘুরিয়ে দিলাম। এই দেখো ম্যাচ কীভাবে করেছি, আর একটা যেটা বাকি আছে এটা সাদা ঘুরিয়ে দিলাম। এবার দেখো কী সুবিধা হলো, সাদা ম্যাচ করেছে, এখানে এই পিসটাই বসবে, অন্য কোনো পিস বসবে না। দেখো সব ম্যাচ করে গেছে, ওকে তিনটে ম্যাচ করলে চারটে তো অবভিয়াসলি ম্যাচ করবে। এইবার নেক্সট প্রসেস কী, কর্নার পিস। কর্নারে আমার এমন একটা পিস নিয়ে আসতে হবে, এখানে তো এখানে থাকতে হবে, ঠিক আছে। দেখো এটাকে যখন আমি এখানে নিয়ে আসবো তখন দেখো এখানে আসবে, তো দেখো এটা কি ম্যাচিং করেছে, এটা ম্যাচিং করেনি, তাহলে বেকার এনে লাভ নেই। দেখতে হবে এটার পাশে সাদা আছে, সাদা কোথায় আছে, দেখো সাদা এই যে এখানে সাদা আছে, দেখো ম্যাচিং করে গেছে। আমি যখন এটাকে এখানে নিয়ে আসবো অটোমেটিক্যালি ম্যাচিং করে যাবে। দেখো এটাকে আমি নিয়ে আসলাম, এটা সরিয়ে দিলাম, আবার জায়গা নিয়ে গেলাম। দেখো সাদা ম্যাচ করেছে, সবুজ তো ম্যাচ করছেই, অটোমেটিক্যালি লাল ম্যাচ করবে, কারণ সাদা লাল সবুজ দিয়ে একটাই পিস হবে, অন্য কোনো পিস হবে না, ঠিক আছে। এবার দেখো এই পিসটা ধরি, এটার পাশে কমলা আছে, কমলা তো ম্যাচ করে গেছে, এটার সাথে এটা ম্যাচ করবে, সবসময় এটা ম্যাচ করবে, মিডিলটার দিকে তাকাবে, এটা ম্যাচ করে গেছে। সবুজটাকে আমার এখানে আনতে হবে, সিম্পল নিয়ে আসবো, দেখো সরিয়ে দিলাম, এটা তো বুঝেই নিয়েছে, প্রথমেই বুঝিয়ে দিয়েছি, চলে এসছি। দেখো হলুদ, কমলা, সবুজ, ক্লিয়ার। আর দুটো কী আছে, আচ্ছা এই এইটা কী করে সলভ করতে হয় জানো, দেখিয়ে দিয়েছি। এই নিলাম, সরিয়ে দিলাম, এটাকে সরিয়ে রেখে দিলাম, এটা আবার জায়গায় নিয়ে আসলাম। এবার দেখো এরকম একটা পজিশনে, বাহ দুটোই চলে এসছে পজিশনে। আচ্ছা এখানে কী আছে, লাল ম্যাচ করে গেছে, তো আমি কী করবো, এটাকে নিয়ে আসবো, এটাকে সরিয়ে দেবো, হয়ে গেল লাল ম্যাচ। দুটো ম্যাচ করলে একটা ম্যাচ করবেই, অসুবিধা নেই। আর একটা কালার কোথায় আছে, কোথায় আছে, উল্টো দিকে চলে গেছে। হ্যাঁ এই একটা বড় প্রবলেম, উল্টো দিকে যদি চলে যায় তাহলে সেটাকে আমি এরকম পজিশনে আনবো কী করে, যেটা নষ্ট আছে, যেটা এখনও ঠিক হয়নি, সেটার একদম তলায় নিয়ে আসবে কালারটা, এটার একদম তলায় নিয়ে আসবে কালারটা। তাহলে কোথায় আছে, এখানে আমার নিয়ে আসতে হবে, তাহলে এখানে আমি ঘুরিয়ে নিয়ে আসতাম। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে একদম নিচে আছে, তাহলে এটার একদম তলায় নিয়ে আসলাম, ওকে। এবার তলায় যে নিয়ে আসলাম, এটাকে ঘুরিয়ে দিলে দেখো সাইডে চলে এসছে, চলে এসছে। এবার সাইডে চলে আসলে তো হবে না, আমি যদি আবার এটাকে নিয়ে আসি তাহলে আবার তলায় চলে গেল, কী করতে হবে, সরিয়ে দিতে হবে, সিম্পল। এটাকে নিয়ে গেলাম সাইডে চলে এসে, এটাকে আমি সরিয়ে দিলাম, দেখো এটাকে আমি সরিয়ে দিলাম, ওকে।
আবার এটাকে জায়গায় নিয়ে আসলাম, দেখো তলার থেকে সাইডে চলে এসেছে, দেখো সাইডে চলে এসেছে। এবার যে সাইডটা সলভ করতে হবে সেই সাইডে নিয়ে আসবো, তিনটে ম্যাচ করে গেছে তার মানে আরেকটা ম্যাচ করবে। এই দেখো এখানে আমি নিয়ে আসলাম, দেখো সিম্পল এটাকে নিয়ে আসবো, এটাকে সরিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। এইবার পারফেক্টলি সলভ হয়েছে, কী করে বুঝলাম, দেখো সাইডে পুরো ম্যাচ করেছে, সাদার সাথে সাদা, কমলার সাথে কমলা, সবকটা ম্যাচ করে গেছে। ওকে, তো এখানে আমরা কী শিখলাম, ফার্স্ট লেয়ার কী করে সলভ করতে হয়। আশা করি এই ভিডিওটা দেখার পরে আর ফার্স্ট লেয়ারে কারো অসুবিধা হবে না। ম্যাক্সিমাম মানুষের প্রবলেম হচ্ছে সেকেন্ড এবং থার্ড লেয়ারে, সেগুলো দেখার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক আছে এবং আমার চ্যানেলে আলাদা প্লেলিস্ট আছে, সেখানে দেওয়া আছে তিনটে লেয়ারের ভিডিওই দেওয়া আছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, টাটা, বাই বাই।